সিভিল সার্জনের এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্বাস্থ্য সহকারী পদটাও আছে। এখানে 9300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও আরো অনেকগুলো পদ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মূলত বাংলাদেশের সকল জেলার প্রার্থী নারী এবং পুরুষ উভয়ে অষ্টম এসএসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন করতে কী কী প্রয়োজন পড়বে, কত টাকা খরচ পড়বে আপনার পরীক্ষার ফি বাবদ এবং বেতন কত দেওয়া হবে, এখানে বয়স কত হতে হবে, সব কিছু এই ভিডিওতে বিস্তারিত আকারে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যাদের সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরি নিয়ে ভিডিও প্রয়োজন তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এখানে আমি নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। দেখতেই পাচ্ছেন এটি মূলত 14/8/2023 তারিখে প্রকাশিত হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর অধীন কিন্তু এই সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। আর এখানে আমরা আজকে প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি পাস হলেই আবেদন করা যাবে। গাড়ি চালক নেওয়া হবে 4 জন। এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। জুনিয়র স্কিল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট সহ আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর স্বাস্থ্য সহকারী নেওয়া হবে, এখানে 40 জন লোক নিয়োগ করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি বা সমমানের পরীক্ষার জন্য মানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এরপর স্টোর কিপার নেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা বেতনে। যে কোনো স্বীকৃত পোর্টালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার জন্য মানে আপনাকে এইচএসসি পাস হতে হবে। এরপর নেওয়া হবে কিট তত্ত্বায়ন টেকনিশিয়ান নেওয়া হবে, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে 9,700 থেকে 23,490 টাকা বেতনে। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার পরিসংখ্যানবিদ নেওয়া হবে 3 জন 10,200 থেকে 24,680 টাকা বেতনে। আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান সাবজেক্ট অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর নেওয়া হবে 60 মন্ত্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতনে। এই পদটিতে আবেদন করার জন্য আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে, 60 লেভেল লিখনের প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর হবে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 1 জন 12,500 থেকে 30,230 টাকা বেতনে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত মেডিকেল হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এ ডিপ্লোমাধারী হতে হবে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন দেখবো আসলে আবেদনটি কীভাবে করবেন, আপনাদের বয়সটা কত হতে হবে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সো এখানে বলা আছে যে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার বয়সটি 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং আবেদন এই যে লিঙ্ক দেওয়া আছে cstgn.telegal.com.bd, মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 17/8/2023 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 6/9/2023 বিকাল 5টা। সো আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে একটা টেলিটক প্রিপেড সিম দিয়ে আপনাকে টাকা জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ। একটু পরে বলে দিচ্ছি কত টাকা জমা দিতে হবে। আপনি যখন আবেদন করবেন তখন আপনার 300x300 পেজের একটা ছবি এবং 300x80 পেজের একটা স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের ছবি বা স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। সো এবার দেখবো কত টাকা ফি দিতে হবে। 1 নং পদের জন্য 334 টাকা, 2 হতে 7 নং পদের জন্য এখানে উল্লেখ করা আছে 223 টাকা এবং 8 নং পদের জন্য 112 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এই যে নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে টাকাটি জমা দিতে হবে। মনে রাখবেন বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু এই টাকাটি জমা করা যাবে না। সো এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, আপনারা এটা দেখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যাদের প্রয়োজন পড়বে তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন, আপনারা আশা করি সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপর যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।